এই লোক 179টা কাজ কমপ্লিট করেছে ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার সাসপেনশন ইস্যু এবং গুগল শপিং অ্যাডসের উপরে। দেখেন তার এখানে কিন্তু তার প্রোফাইলটা সম্পূর্ণ ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার সাসপেনশন ইস্যু এবং গুগল শপিং অ্যাডসের উপরে। অনেকেই বলেন যে আসলে ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার সাসপেনশন ইস্যু এবং গুগল শপিং অ্যাডস শিখে আসলে কাজ করা যাবে কি না। এই লোকের দেখেন তার সম্পূর্ণ প্রোফাইলটাই হলো ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার সাসপেনশন ইস্যু এবং গুগল শপিং অ্যাডসের উপরে। কিন্তু দেখেন ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার, ফিক্স গুগল মার্চেন্ট, তারপরে গুগল মার্চেন্ট সেন্টার, গুগল শপিং অ্যাডস, সেট আপ মার্চেন্ট সেন্টার, ফিক্স মার্চেন্ট সেন্টার, এখানে দেখেন তার কিন্তু 179টা অর্ডার কমপ্লিট হয়েছে এবং রিভিউ আছে। তিনি হয়তো আরও অনেক অর্ডার কমপ্লিট করেছে, ওইগুলো রিভিউ দেয় নাই দেখে এটা শো করতেছে না। এখানে তার এখনও কয়েকটা $30 প্রাইসে 4টা অর্ডার কিউতে আছে। তারপরে দেখেন এখানে $150 একটি অর্ডার কমপ্লিট আছে, প্রতিটাই 150, 300, তারপরে দেখেন 300, 500, তারপরে দেখেন $200, $145, সর্বনিম্ন যেটা সেটা হলো $30। আমি যদি এই সর্বনিম্ন $30টাকে 179 দিয়ে একটু হিসাব করি তাহলে বাংলাদেশি টাকায় কত টাকা আসে দেখি। 179 ইনটু হলো $30, টোটাল কত আসলো $5,370 গুণ হলো আপনার বাংলাদেশি $84, তার মানে কত আছে 4,51,080 টাকা। $4,51,080, তার মানে 4 লাখ টাকা তিনি ইনকাম করেছে শুধু এই ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার সাসপেনশন ইস্যু এবং গুগল শপিং অ্যাডসের মাধ্যমে। তার কিন্তু প্রোফাইলটা কিন্তু সম্পূর্ণ এটার উপরে, তিনি কিন্তু এটার উপরেই কাজ করে, তার কিন্তু আর কোনো কাজ নেই। এখন আমরাও কিন্তু আমরা এই সেম একটা কোর্স নিয়ে, আমাদের এখন রমজান মাসের একটা চ্যালেঞ্জিং কোর্স চলছে সেম জিনিস নিয়ে, ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার সাসপেনশন ইস্যু এবং হলো গুগল শপিং অ্যাডসের উপরে। যারা যারা বলতেছেন যে আসলে এগুলো শিখে কি ফাইবারে কাজ করা যাবে কি না, তারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো শিখেও আপনি চাইলে কাজ করতে পারবেন। আর এই কোর্সটা যে কেউ করতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ আমরা এই কোর্সে একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখাবো। এখন আপনি দেখেন আমরা কোর্সে আসলে কী কী শিখাবো। প্রথমত আমরা দেখাই যে মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এবং ভেরিফাই করবেন, এই যে মার্চেন্ট সেন্টার গুগল শপিং অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট এবং কীভাবে ওয়েবসাইটের সাথে ভেরিফাইড করবেন, এটা নিয়েও কিন্তু তিনি একটা কাজ করেছে। দেখেন আই উইল সেট আপ মার্চেন্ট সেন্টার অ্যান্ড গুগল শপিং অ্যাডস, $150, 6টা কাজ কমপ্লিট করেছে। তারপরে দেখেন এখানে আছে যে গুগল ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার সাসপেনশন ইস্যু, এটা নিয়ে তো প্রথমেই বললাম। এখানে দেখেন ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার সাসপেনশন ইস্যু নিয়ে তিনি প্রায় 3 থেকে 4টার মতো গিগ দিয়েছে, একটা $145, একটা $30। পুরো প্রোফাইলটাই কিন্তু তার এই ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার সাসপেনশন ইস্যু এবং গুগল শপিং অ্যাডসের উপরে। তারপরে আপনি দেখেন ফিক্স গুগল মার্চেন্ট সেন্টার সাসপেনশন ইস্যু, তারপরে গুগল শপিং অ্যাডস কী এবং কীভাবে কাজ করে, কী কী কারণে মার্চেন্ট অ্যাকাউন্ট সাসপেন্ড হয় সেটা আমরা শিখাবো, বিভিন্ন উপর গুগল শপিং অ্যাডস কীভাবে দিবেন, কোন অ্যাডে দিলে আপনার সুবিধা বেশি, কীভাবে কাজ করবে সেটাও কিন্তু আমরা দেখাবো। এখানে দেখেন আই উইল প্রোভাইড কমপ্লিট গুগল শপিং অ্যাডস, আমরা কিন্তু এটাও শিখাবো। তারপরে আপনি এখানে দেখেন কীভাবে আপনি অল এররগুলো ঠিক করবেন গুগল মার্চেন্ট সেন্টারের, এবং প্রোডাক্ট যদি ডিসঅ্যাপ্রুভ থাকে সেগুলো আপনি অ্যাপ্রুভ করবেন, পলিসি ভায়োলেশন যদি ইস্যু থাকে, মিস রিপ্রেজেন্টেশন যদি ইস্যু থাকে গুগল মার্চেন্ট সেন্টার সেগুলো আপনি কীভাবে ঠিক করবেন সেটা আমরা কিন্তু বিস্তারিত দেখাবো, এবং ফ্রি লিস্টিংয়ের যে প্রোডাক্টগুলো এলিজেবল করা হয় সেগুলো আমরা শিখাবো। এখানে যদি আপনি একটু দেখেন আই উইল ফিক্স মার্চেন্ট সেন্টার সাসপেনশন ইস্যু, রিয়েক্টিভ গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট, তার কিন্তু প্রতিটা এই তিনটায় হয়তো রিভিউ নেই অথবা কাজ কমপ্লিট করেনি, কিন্তু এইটাই 9টা কাজ করেছে, 6টি করেছে, তারপরে এখানে প্রায় তিনি কিন্তু $5,000 ইনকাম করেছে শুধু এই গুগল মার্চেন্ট সেন্টার সাসপেনশন ইস্যু এবং হলো যাইয়া গুগল শপিং অ্যাডসের এই কাজটুকু শিখে। চাইলে কিন্তু আপনিও করতে পারেন, তবে অবশ্যই আমাদের গাইডলাইন আপনাদের ফলো করতে হবে। এবং আমরা কিন্তু এই কোর্সে শুধু যে এটাই শিখাবো এমন না যে ফিক্স মার্চেন্ট সেন্টার সাসপেনশন ইস্যু গুগল শপিং অ্যাডস, পাশাপাশি আমরা শিখাবো ফাইবার মার্কেট প্লেস। এটা হলো একটা ফাইবার মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং এই অ্যাকাউন্টকে কীভাবে আপনি গিগ করবেন, কীভাবে আপনার গিগটাকে র্যাঙ্ক করাবেন এবং গিগ এসইও করবেন, কীভাবে গিগ রিসার্চ করে আপনি লো কম্পিটিটর গিগগুলো কীভাবে দিলে তাড়াতাড়ি আপনি কাজ পাবেন, তারপরে আপনি কীভাবে গিগ মার্কেটিং করবেন, এবং লাইভ কমিউনিকেশন দেখাবো, লাইভ প্রজেক্টও আমরা দেখাবো, ভায়া রিকোয়েস্ট কীভাবে সেন্ড করলে আপনি কাজ পাবেন। এবং আমরা শুধু যে ফাইবার দেখাবো এমন না, ফাইবার মার্কেট প্লেস ছাড়া মার্কেট প্লেসের বাইরে থেকে আপনি কীভাবে কাজ নেবেন সেটাও কিন্তু আমরা এই কোর্সে দেখাবো ইন টোটাল।
তাহলে যারা বলতে আছেন যে আসলে এই কাজ শিখে আমি কাজ করতে পারবো কিনা, তারা একটু ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। এবং দেখেন আমাদের স্টুডেন্টটা আসলে এই কাজ শিখে কাজ করছে কিনা, দেখেন আপনি। আমি যদি একটু ওপেন করে দেখাই আপনাদের, এখানে $100 একটা কাজ কমপ্লিট করছে ফিক্স মার্চেন্ট সেন্টারের উপরে। তারপরে দেখেন আমাদের আরও এক ভাই, আমি যদি আমাদের এখানে ডিজিটাল মানি লাইভ করছে দেখাই, এখানেও $100 গুগল মার্চেন্ট সেন্টার ফিক্সের একটা কাজ কমপ্লিট করেছে। এবং যদি আমি একটু আরেকটু সামনে যাই, এখানে দেখেন এটাও $100 ফিক্স গুগল মার্চেন্ট সেন্টারের উপরে। এরপর যদি আমি আরও একটু সামনে যাই, এখানে দেখেন দুইটা $100 মতো কাজ কমপ্লিট আছে। আপনি যদি আমাদের একটু গ্রুপটাকে ভিজিট করেন, ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স অফিসিয়াল গ্রুপ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং, এখানে আপনি দেখতে পারবেন যে কি পরিমাণে আমরা আমাদের স্টুডেন্টটা সাকসেস হয়েছে। আপনি যদি আমাদের একটু ভিজিট করেন, এগুলো আমি যদি একটু ব্যাকে যাই তাহলে দেখতে পান আমাদের এখানে যে সাকসেস স্টোরিগুলো আমাদের গ্রুপে দেওয়া আছে। এবং আমাদের আরও একটা গ্রুপ আছে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স সাকসেস স্টোরি, ওই গ্রুপেও আপনি আমাদের সাকসেসগুলো দেখতে পারবেন, আমাদের গ্রুপের হোমে দেওয়া আছে। এবং দেখেন আমাদের এই কোর্সে কী কী থাকবে, 15+ লাইভ ক্লাস থাকবে, যা ফ্রিল্যান্সিংয়ের সম্পূর্ণ বেসিক থেকে অ্যাডভান্স। জুমে লাইভ ক্লাস হবে, যে কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারবেন, ক্লাস মিস করলেও রেকর্ড পাবেন, পরের দিন ফেসবুক সিক্রেট গ্রুপে 24 ঘন্টা লাইভ সাপোর্ট পাবেন, লাইফ টাইম সাপোর্ট পাবেন। একটি মেসেঞ্জার গ্রুপ থাকবে যেখানে আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আপনি আলোচনা করতে পারবেন। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করা শুরু থেকে বায়ার খোঁজা পর্যন্ত আমরা A to Z দেখিয়ে দেবো। আমাদের ভর্তির শেষ তারিখ কিন্তু 11 এপ্রিল, এর আগে যদি আমাদের স্টুডেন্ট ভর্তি হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা আর ভর্তি বন্ধ করে দিব। ইনশাল্লাহ আমাদের 12 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আপনি আমাদের লাইভ ক্লাসের কন্টেন্টগুলো দেখার জন্য আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, এই চ্যানেলে যাবেন, গিয়ে আপনি আমাদের লাইভ ক্লাসের কন্টেন্টগুলো দেখবেন যে আসলে আমাদের লাইভ ক্লাসগুলো কীভাবে নেওয়া হয়। তাই এই রমজান মাসে যদি আপনি এই চ্যালেঞ্জিং কোর্সে ভর্তি হতে চান এবং সময়টাকে কাজে লাগাতে চান, তাহলে আপনি কিন্তু অবশ্যই আমাদের এই রমজান মাসের এই কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। আরও বিস্তারিত জানতে আমাদের পেজ আছে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, এই পেজে SMS করুন, তাহলে আপনি টোটাল বিস্তারিত জানতে পারবেন।